আমাদের মজিবর ভাই কারাবরণ করেছেন, তারপরেও তিনি আন্দোলন সংগ্রামে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে এক বিন্দু পিছিয়ে থেকে নাই, কোনো বিচলিত হয় নাই, সকলকে সাহস দিয়েছে, বিলডুরার মানুষকে সাহস দিয়েছে। আপনারা দেখছেন চ্যানেল ইছামতি। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم صدق الله المولانا العظيم আপনারা যার কথা শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, হালুয়াঘাট এবং ধুবাহরাকে নিয়ে যিনি স্বপ্ন দেখেন এবং আমরা যারা সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হালুয়াঘাট উপজেলা শাখার সংগ্রামী সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সদস্য জনাব সালমান উমর রুবেল সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা একটা শোক সভার আয়োজন করেছি, কিন্তু ইতিমধ্যে যে পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছে এই শোক সভা একটি জনসভায় পরিণত হয়েছে। আপনারা জানেন আমাদের যে এই সহযোদ্ধা, আমাদের এই সহকর্মী ডাক্তার মুজিবুর রহমান, উনি অনেক রাজনৈতিক সচেতন ছিলেন। এই হালুয়াঘাট উপজেলার থেকে সবচেয়ে দূরের যে ইউনিয়ন সেটি হলো এই বিলডুরা ইউনিয়ন। এই এত দূরত্ব থাকার পরেও ডাক্তার মুজিবুর রহমান ভাই এবং যুবদলের সকল নেতৃবৃন্দ এই যত আমাদের দলীয় প্রোগ্রাম ছিল সকল প্রোগ্রামে এই মুজিবুর ভাই সক্রিয়ভাবে সদল বলে অংশগ্রহণ করতেন। এই যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বিগত 16 বছর, আমরা আওয়ামী লীগের রোশালনে মামলা হামলার শিকার হয়েছি, আমাদের মুজিবুর ভাই কারাবরণ করেছেন, তারপরেও তিনি আন্দোলন সংগ্রামে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে এক বিন্দু পিছিয়ে থেকে নাই, কোনো বিচলিত হয় নাই, সকলকে সাহস দিয়েছে, বিলডুরার মানুষকে সাহস দিয়েছে। আজকে আপনাদের বুঝতে হবে এই মানুষটি যে অকালভাবে প্রয়াত হয়েছে এই বিগত স্বৈরাচারী সরকারের অন্যায় অত্যাচার কারাবরণ এর একটি অন্যতম কারণ। আমাদের ভাই মুজিবুর ভাই তার যে এই আত্মদান, তার যে এই আত্মত্যাগ, আপনারা বিলডুরাবাসী সকল কিছুতে মুজিবুর ভাইকে সম্মান জানিয়ে তার কর্মকাণ্ডকে শ্রদ্ধা জানিয়ে সকল কিছুর মধ্যে মুজিবুর ভাইয়ের অংশগ্রহণ করবেন, মুজিবুর ভাইয়ের ছেলেকে সেখানে অংশগ্রহণ করাবেন। আপনারা বিলডুরাবাসীর কাছে আমার এই আবেদন, 5ই আগস্ট ছাত্র জনতার এক ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা এক কাপড়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আপনারা যে আন্দোলন দেখেছেন সেই আন্দোলন আমি সহ আমার দলের নেতৃবৃন্দ সহ এই মুজিবুর ভাই সহ আমরা বিগত 16 বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি।
আজকে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, বাংলাদেশ যে স্বাধীনতা অর্জন করেছে, এই স্বৈরাচারী সরকার থেকে বাংলাদেশ যে মুক্ত হয়েছে, সেইখানে মুজিবুর ভাইয়ের অবদান কম নয়, সেই জিনিসটা আপনাদের বিবেচনা রাখতে হবে, সেই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, সেই জিনিসটা আপনাদের প্রতি অক্ষরে অক্ষরে স্মরণ রাখতে হবে। আমি মুজিবুর ভাইয়ের পক্ষ হতে, আমি তার দলের একজন তার সহকর্মী হিসেবে বীরভূমের সকল মানুষের কাছে, মুজিবুর ভাই একজন মানুষ ছিলেন, উনি একজন ব্যবসায়ী ছিলেন, উনি একজন রাজনৈতিক নেতা ছিলেন, উনি চলার পথে, উনি ধসার পথে, উনি রাজনৈতিক কর্মকাণ্ডে উনি ভুল করতে পারেন। মানুষ মাত্রই ভুল হয়, প্রত্যেকটি মানুষের ভুল আছে, ভুল হয় না শয়তানের, মানুষ যে তার অবশ্যই ভুল হবে। আমি তার দলের একজন সহকর্মী হিসেবে আপনাদের কাছে কজর করে প্রার্থনা করে যাচ্ছি, আপনারা সকলেই তাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন, আপনারা সকলে মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ, আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমি এবং আমার দলের সকল নেতৃবৃন্দ, আপনারা অনেকে চিন্তা করছেন মুজিবুর সাহেব মারা গেছে, তার সন্তানের কি হবে, তার পরিবারের কি হবে। আমরা সকলে এখানে দলের পক্ষ হতে আমি দায়িত্ব নিয়ে বলছি, মুজিবুর ভাই থাকা অবস্থায় তার পরিবার যেইটুক স্বাচ্ছন্দ্য বোধ করছে, আমার এই যুব দলের নেতৃবৃন্দ সহ বিএনপি নেতৃবৃন্দ সহ প্রত্যেকটা নেতা কর্মী আমরা মুজিবুর ভাইয়ের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اي مولاي كريم اسكي আমাদের এই দোয়া মাহফিলকে কবুল করে নেন। মরহুম ডক্টর মুজিবুর রহমানের উদ্দেশ্যে আজকে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আই মৌলাই করিম ডক্টর মোহাম্মদ মরহুম মোহাম্মদ মুজিবুর রহমানকে আপনি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেন। আই মৌলাই করিম আপনি আমাদের জিন্দগির সকল গুনাহগাতা মাফ করে দেন। আই মৌলাই করিম আমরা যেন এই লুটপাট দেশকে নিয়ে জাতির সামনে আবার যেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারি সেই তৌফিক আপনি দান করে দেন। সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি মাফ করে দেন। আই মৌলাই করিম আমরা যেন একে অপরের সাথে মিলেমিশে বসবাস করতে পারি সেই তৌফিক দিয়ে দেন। আপনি আমাদের এই দেশকে কবুল করে নেন। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।